আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক সাহেব চ্যানেলের এখনো ভালোবাসি গল্পের 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। উফ, লাগছে আয়ন্দা, আস্তে করো, সব চুল তো ছিঁড়ে ফেলবে। আজ মনে হয় নতুন করছি, যেভাবে বলছিস চুপচাপ বসে থাক। তাহলে তো লাগছে কেন? লাগবে না, কি অবস্থা করে রেখেছিস চুলের? সারাদিন এত কি করিস বলতো, সামান্য চুলটারও যত্ন নিতে পারিস না? ও আয়ান্দা, লেকচার মেরো না তো, স্কুলে লেকচার আর বাসায় লেকচার, কোচিংয়ে গিয়েও লেকচার, এত লেকচার শুনতে কিন্তু ভালো লাগে না। আর এই বালের কদুর তেল কোথা থেকে আনছো বলো তো, ছুলে দিলে কি বিশ্রী গন্ধ আসে। ছি, প্রিয় মুখটা বাকিয়ে, প্রিয় মুখ সামনে কথা বল, আমার সামনে সব কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস? আয়ানের কথা শুনে প্রিয় জিভে কামড় দিয়ে বলে, সরি আয়ান্দা, মুখ ফসলিয়ে বের হয়ে গিয়েছে, আমি নেক্সট টাইম এমন কোনো বাজি ওয়ার্ড তোর মুখে যাতে শুনতে না পাই, ওকে? প্রিয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এবার বল, এই তেলে কী সমস্যা? প্রিয়র চুলের ঘ্রাণ নিয়ে বলে, স্মাইল তো গুড, তাহলে সমস্যা কী? প্রিয় ঘুরে আয়ানের দিকে তাকাই, কী সমস্যা জানতে চাও তাহলে শোনো। তুমি প্রতিদিন এমন চিপচিপে করে তেল কেন দিয়ে দাও আমায়? স্কুলে সবাই বলে আমাকে নাকি 12 মাসের রোগীর মতো লাগে, বলো তো আজকাল এভাবে তেল দিয়ে কি স্কুলে যায়? আয়ান পিউকে ঘুরিয়ে আবার তেল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তুই কি স্কুলে পড়তে যাস নাকি ফ্যাশন করতে? আয়ান দা, আর দিও না প্লিজ, স্টপ পিউ, তেল দিলে চুল ভালো থাকে, আমি চাই তোর চুলগুলো আরও বড় ও ঘন হোক, আর ওই ঘন চুলের মাঝে একদিন ডুবে অধুর সাগরে পাড়ি দিতে পাই। চুলের মাঝে আবার ডুব দেয় কীভাবে আয়ান্দা? একটু বড় হ, তারপর দেখিয়ে দিবনি। দেখ তেল দেওয়াও শেষ, তুমি যে কি ছাতার মাথা বলো, মাঝে মাঝে কিছুই বুঝি না। প্রিয় উঠেই ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে নিলেন। আয়ান টান দিয়ে বোতলটা নিয়ে নেয়। কি হলো আয়ান্দা, এই তুই এ সময় ঠান্ডা পানি কেন খাচ্ছিস? আমি তোকে বলেছিলাম না মাসির এ কয়দিন তুই ঠান্ডা কিছু মুখে নিবি না, ভবিষ্যতে এসবের জন্য তোর কোনো সমস্যা হোক আমি চাই না। কি গরম পড়েছে দেখেছো, একটু দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। পিওরে তো আকুতি মিনতি করেও লাভ হয়নি, আয়ান ফ্রিজের সব পানি ফেলে দিল আর পারুলকে বলে দিল এ কয়েকদিন ফ্রিজে কোনো পানি না রাখতে। পিও মুখ ফুলিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। আয়ান্দা, তোমার এই হিটলারগিরি বিয়ে করে তোমার বউকে দেখাও, আমার সাথে করুন কেন, একদিন দেখো তোমার জ্বালায় পালিয়ে যাব আমি। হঠাৎ কিছু শব্দে আয়ানের ঘুম ভেঙে যায়। কাল কখন যে সোফায় বসে ঘুমিয়ে পড়েছে ঠেরও পায়নি, কি সুন্দর স্বপ্ন দেখছিল আয়ান। প্রিয় আর ওর অতীতের এমন হাজারো মিষ্টি গল্প আছে যা আয়ান চোখ বন্ধ করলেই অনুভব করতে পারে। আবার শব্দ শুনতে পেয়ে আয়ান সামনে তাকায়, প্রিয় জেগে গিয়েছে আর দরজা খোলা ট্রাই করছে। আয়ান থেকে আবার পালাবার ধান্দা, কি হলো খুলছে না, আর খুলবেও না আমার অনুমতি ছাড়া। আয়ানের কথায় প্রিয় পিছনে তাকায়, একটু সামনে তেড়ে গিয়ে চিল্লে জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন এনেছেন, আর কি চাই আপনার, সব তো কেড়ে নিয়েছেন, এখন শান্তি পাননি, আরও কিছু কি বাকি আছে, নাকি একদিন ভোগ করেও আপনার জ্বালা মিটেনি, আরও মিটাতে চা? প্রিয় আর কোনো কথা বলতে পারল না, আয়ান এসেই ওর গলাটা ধরে দেয়ালের সাথে চেপে ধরল। প্রিয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিছুটা। আর একটা উল্টাপাল্টা কথা বলবি তো তোর জিব্ব টেনে আমি ছিঁড়ে ফেলবো, আর আওয়াজ একদম নিচে, সাহস কি করে হলো তোর আমার সাথে উঁচু গলায় কথা বলার? আমি কে আর কি করতে পারি তা তো জানিস, ঠিক? প্রিয় ভয়ে মাথা নাড়ল, গুড, আর কি যেন বললি? হো ভোগ, আমি তোকে ভোগ করেছি। পিওর গলাটা ছেড়ে হাতটা সরিয়ে পিওর গালে স্লাইড করে
ভোগ করার উদ্দেশ্য থাকলে আরো আগে করতে পারতাম। কত রাত তুই আর আমি এক ঘরে থেকেছি, কতবার তুই আমার সামনে অচেতন হয়ে পড়েছিলি। তখন যদি তোকে ভোগ করতাম তাহলে একটিবারও বুঝতে পারতি না। আর কাল যা হয়েছে এসবের জন্য তুই দায়ী ছিলি, সম্পূর্ণ তুই। আমার ভেতরের পশুটাকে জাগিয়ে চলে যাওয়ার সময় মনে ছিল না এই পশুর শিকার একদিন তোকেও হতে হবে? তাই একদম বাজে বলবি না, এখনই এই ওয়ার্ড ফিরিয়ে নে, রাইট নাও, চিল্লিয়ে। ইবলিশ শয়তান, ওয়ার্ড আবার ফিরিয়ে নেয় কীভাবে? নাকি পাগল হয়ে গিয়েছে? তুই মনেই বলতে পারলো এসব, কিন্তু আয়নের সামনে বলার সাহস পেল না। তাই আয়নের কথায় মাথা নাড়িয়ে ওয়ার্ড ফিরিয়ে নিল। কি আশ্চর্য, ওয়ার্ড আবার ফিরিয়ে নেওয়া যায় নাকি? প্রিয় পা ঝুলিয়ে খাটে বসেছে আর ভাবছে কিভাবে আয়ন নামক প্যারা থেকে মুক্তি হওয়া যায়। দরজাটাও লক করে রেখেছে শয়তানটা, পালাবার কোনো উপায় নেই। ঠিক তখনই আয়ন শাওয়ার নিয়ে বের হলো, পরনে তার শুধু একটা ট্রাউজার। প্রিয় আয়নকে এভাবে দেখেই সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। আয়নও একটু মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে প্রিয়র দিকে খেয়াল করলো। সার্ভেন্ট নাস্তা দিয়ে গেছে, সে কখন? অথচ প্রিয় কিছু মুখে দেয়নি। আয়ন রেডি হয়ে প্রিয়র সামনে এসে নাস্তা নিয়ে বসলো। প্রিয়র মুখের সামনে খাবার নিলে প্রিয় মুখ ঘুরিয়ে ফেলে। আয়ন প্রিয়র গালটা চেপে মুখটা খুলে খাবার খাওয়াতে লাগলো, কিন্তু প্রিয় খাবার মুখে নিয়ে বসে আছে বলে আয়নের ধমকে তাড়াতাড়ি গিলতে নিলে গলায় খাবার আটকে যায়। আয়ন তাড়াতাড়ি পানি খাইয়ে প্রিয়কে শান্ত করে। আমি বাড়ি যাব। তো এখন কি তুই রাস্তায় আছিস? আমি আমার বাড়ি যাব। এটা আপনারই বাড়ি ম্যাডাম, আজ থেকে এখানেই থাকতে হবে। কেন, আমি এখানে কেন থাকবো? কি হন আপনি আমার? আমি আপনার বাড়িতে তো দূরে থাক, আপনার সাথেও থাকতে চাই না। আপনাকে আমার সহ্য হয় না। তাহলে ওই বাড়ির কথাও ভুলে যা, আয়ন নাস্তা করতে করতে বলে। কারণ আমি বাড়িওয়ালাকে বলে দিয়েছি তুই রুমটা ছেড়ে দিয়েছিস। হোয়াট, কেন এমন করলেন? বসা থেকে উঠে পড়ল প্রিয়। আপনি জানেন এই শহরে রুম পাওয়া কতটা কষ্ট? আপনি কিভাবে জানবেন? আপনার মতো বড় লোকের তো জানারও কথা না। আর কে আপনাকে এত অধিকার দিয়েছে আমার ব্যাপারে এত নাক গলানোর? একটা সাহায্যের দরকার ছিল, করেছেন, আর তার ঋণও আমি শোধ করে দিয়েছি। তাহলে কেন আবার আমার লাইফে ইন্টারফেয়ার করছেন? ছেড়ে দিন আমাকে আমার মতো, যেমন আগে দিয়েছিলেন। প্রিয়র প্রতিটা কথা আয়নের শরীরে যেন কাটার মতো বিঁধছে। অগ্নিচোখে প্রিয়র দিকে তাকায়, মনে হয় প্রিয়কে এখনই জ্বালিয়ে দিবে। আয়নের চোখের দিকে তাকিয়ে প্রিয় ভয় পেয়ে যায়। প্রিয় এখন মনে মনে ভাবছে, এত কথা বলার কি দরকার ছিল? টাফার বাঘের খাঁচায় এসে তারই সাথে পাঙ্গা নেওয়াটা বুদ্ধিমানের কাজ না। প্রিয় ভয় একটা ঢোক দিল। আয়ন প্রিয়র দিকে আসতেই নিবে আর তখনই আয়নের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে নামটা দেখে কিছু একটা ভেবে আয়ন ফোনটা রিসিভ করে, হ্যালো আয়ন হানি, কোথায় তুমি? শুনলাম রাতে বাসাও যায়নি, ইজ দ্যাট ট্রু? ইয়া নীলিমা, আমি এখন একটু ব্যস্ত, তোমার সাথে পরে কথা বলবো। প্রিয় আর চোখে আয়নের দিকে তাকিয়ে আছে, নিজের ফিয়ান্সে থাকা সত্ত্বেও আমার সাথে এত কিছু করেছে, শালা গন্ডার কোথাকার। আর মনে মনে কয়েকটা গালিও দিল আয়নকে। অফিসেও কি আসবে না আজ তুমি? ইয়া বেপস, আই অ্যাম কামিং। প্রিয়র দিকে তাকিয়ে কোটটা হাতে নিয়ে দাঁত মুখ খিঁচে বলল, একমাত্র হসপিটাল ছাড়া এই বাড়ির বাইরে এক পাও রাখার চেষ্টা করবি না, পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে তোর জন্য, বলে আয়ন হনহন করে চলে গেল। আর প্রিয় হাত পা ছাড়িয়ে বিছানার মাঝখানে শুয়ে উপরে ফ্যানটার দিকে তাকিয়ে রইল। জীবনটা এমন কেন হলো আয়নদা? কত হ্যাপি ছিলাম আমরা, বাবা, আমি, আরভিন আর তুমি, কিন্তু দেখো একটা ঝড় এসে সব ওলট পালট করে দিল। বাবা চলে গেল আমাকে একা ফেরার দেশে, তোমাকেও হারাতে হলো এত কিছুর পরও যখন একা নিজেকে সামলিয়ে ফেলেছিলাম, এখন কেন আবার ঝড় হওয়ার মতো এলে আমার জীবনে? দেখো এবারও আমাকেই হারাতে হলো। কেন করো তুমি আমার সাথে এমন আয়ন্দা? নিষ্ঠুর তুমি আয়ন্দা, বড়ই নিষ্ঠুর। প্রিয় হসপিটালে এসে পারুলকে দেখে কিছুটা অবাক হলো। পারুল আপু, তুমি এখানে কিভাবে? আয়ন ভাইজান কাল রাইতে আমারে ফোন কইরা চইলা আইতে কইছে। আমি তো গ্রামের বাড়ি চইলা গেছিলাম, কিন্তু ভাইজানের ফোনে ভোরবেলায় রওনা দিলাম আর সোজা এহানে আইয়া পড়ছি। হাইয়া দেখি আরভিন ভাইজান এইখানে, আমার আর
বুঝবার বাকি নাই। ভাইজান কোনো কেন আইতে কইছে? কই আসিলা ছোট আপা তুমি? জানো ভাইজান তোমারে মেলা জায়গায় খুঁজছে, পরে না পাইয়া আমারে গ্রামে আমার নানির কাছে পাঠাইয়া দিছে, কইছে তোমারে পাইলে আবার আমারে আইতে। তুমি এটা কেমনে করলা? বাদ দাও তো এসব, আমার শুনতে এখন আর ভালো লাগে না। কিছুক্ষণ হসপিটালে থেকে পিউকে আবার আয়নের বাসায় যেতে হলো, কারণ আয়নের গার্ডসরাও এসেছিল পিউর সাথে। আয়নের বাসা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই পিউর এই মুহূর্তে, আয়ন সব রাস্তা বন্ধ করে দিয়েছে। অফিসে বসে আয়ন তার নেক্সট মিটিংয়ের জন্য সব ফাইলগুলো চেক করছিল। পাশে দাঁড়িয়ে আছে রবিন। তোমাকে একটা কাজ দিয়েছিলাম রবিন, কিন্তু রেজাল্ট এখনও পাইনি আমি। আমি কি মনে করব তুমি কাজটি করতে পারবে না? স্যার আমি আমার সব সোর্স লাগিয়ে দিয়েছি, এখন শুধু এতটুকু জানতে পারছি আজগর এই দেশে নেই, আর যতক্ষণ পর্যন্ত দেশে না ফিরবে আমরা কিছুই করতে পারবো না। কতদিন আর পালিয়ে থাকবে? একদিন তো ধরা দিতেই হবে, ওর ফ্যামিলি তো এখানে, ওদের উপর নজর রাখো। ওকে না পাওয়া পর্যন্ত জানা যাবে না রবিন এই গেমের মেন ভিলেনকে। জাস্ট একবার যদি জানতে পারি সেই দিনই হবে দুনিয়াতে তার শেষ দিন। আয়নের কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে আয়নের বেস্ট ফ্রেন্ড দিনেশ, দিনেশের পুরো নাম দিনেশ রায়, তার পুরো পরিবার ইন্ডিয়া থাকে, তবে দিনেশকেই ব্যবসার খাতিরে বাংলাদেশে থাকতে হয়। আর এদেশে ওর আপন বলতে যদি কেউ থাকে সে হলো আয়ন। আয়নের এক কথায় কারো জাননি তো দিনেশ চিন্তা করে না, এতটাই ওরা ঘনিষ্ঠ। বলা বাহুল্য, আয়ন আর দিনেশ যখন একসাথে কোথাও প্রজেক্টে হাত দেয় তখন অন্য কোম্পানিগুলো তাদের রাস্তা থেকে এমনি সরে যায়, এদেরকে নয় এদের জুটিকে সবাই ভয় পায়। আর আয়ন মাহবুব সেতু পিতার অসুস্থতার কারণে খুব কম বয়সেই বিজনেস সামলাতে মাঠে নামতে হয়েছে তাকে। এক হাতে বিজনেস, পড়ালেখা, নিজের ফ্যামিলি সহ পিউদের দায়িত্ব সব আয়ন একাই সামলিয়েছে। পরিবারের বড় ছেলের দায়িত্ব খুব ভালো করেই পালন করেছে। আয়নরা দুই ভাই এক বোন, বোনটা অবশ্য আয়নের থেকে এক বছরের বড়, দু বছর হলো বিয়ে হয়েছে, আর ভাইটা পড়াশোনা শেষ করে এখন আয়নের সাথে বিজনেসে জয়েন করেছে। খুব অল্প বয়সে আয়ন নিজের ট্যালেন্ট আর জিদের কারণে বিজনেস জগতে খুব তাড়াতাড়ি নিজের একটা পাকা স্থান করে ফেলেছে। বড় বড় মাগুর মাছেরও আয়নের সাথে টক্কর দিতে একটু ভয় পায়। কবে আসলি দেশে? কাল আসছি রে দোস্ত, তোর খবর কী বল? তোর প্রিয়সীকে পেয়েছিস? মন থেকে খুঁজলে সবই পাওয়া যায়, তাহলে ওকে কেন পাবো না? কিন্তু মজার বিষয় কী জানিস, শিকার নিজেই শিকারির কাছে ধরা দিয়েছে। আরে বাহ, তাই নাকি? দিনেশ কপিতে চুমুক দিতে দিতে বলল, তো আমার শের শিকার করেছিস নাকি ছেড়ে দিয়েছিস? আয়ন চেয়ারে আরামে হেলান দিয়ে বসে, এতদিন পর ক্ষুধার্ত বাঘের সামনে খাবার রেখে যদি বলিস খাবার খেতে না তাহলে কি হবে বল? বাঘ যতই দুর্বল হোক না কেন শিকার করতে ভুলে না, এটা মনে রাখিস। আয়ন একটা বাঁকা হেসে, তো এখন কোথায় ও? আমার খাঁচাই, এবার আর কোনো পথ আমি খোলা রাখবো না ওর পালানোর জন্য। চলবে? কেমন লাগলো জানাবেন কিন্তু, ধন্যবাদ।